আসসালামু আলাইকুম ভাইরা, আশা রেখে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন যে কিছুদিন আগে ইউটিউবের মধ্যে একটা আপডেট এসে, সো আপডেটটা হলো আপনার চ্যানেলটি যে ভিডিওগুলো আপলোড করেছেন, যে কন্টেন্টগুলো আপনি বানান, ওই কন্টেন্টগুলো কি আপনার বাচ্চাদের জন্য তৈরি করেন নাকি আপনার বাচ্চাদের জন্য তৈরি করেন না, মানে অর্থাৎ কি মেড ফর কিডস নট মেড ফর কিডস। সো আপনারা কিন্তু আপডেটটা অনেকে জানেন না, এটা আমি অথবা সকল ইউটিউবার কিন্তু একটা ভিডিও দিয়েছি। সো বিয়স, আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে আপনার যে ভিডিওগুলো এখন বর্তমানে আপলোড করেছেন, এই আপলোডের মধ্যে ভিডিওগুলোর মধ্যে কত পার্সেন্ট এই ছেলে মেয়েরা দেখে, কত পার্সেন্ট মেয়ে দেখে, কত পার্সেন্ট এই যে ছেলে দেখে আপনার ভিডিওগুলো, এবং কত বছরের ছেলে মেয়েরা আপনাদের ভিডিওগুলো দেখে। অর্থাৎ তো আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। সো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন একটা বেল আইকন আসছে, তো আপনি বেল আইকনে কী করবেন, অলওয়ে ক্লিক করে দেবেন। তো অলে ক্লিক করা মাত্র আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, প্রথমে আপনাকে কী করতে হবে, আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখানে গুগল প্লে স্টোরে সার্চ করেন ইউটিউব স্টুডিও। সো আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন, তাহলে আপনার কাছে অবশ্যই ইউটিউব স্টুডিও অ্যাপটি আছে। সো আমি তারপর আমি আপনাকে দেখাই, আপনি সরাসরি চলে আসবেন যে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখানে ইউটিউব স্টুডিও লিখবেন। ওকে, আমি এখানে ইউটিউব স্টুডিও লিখি। তো ইউটিউব স্টুডিও লেখার পর আমি দেখবেন আমার সামনে অটোমেটিকলি শো করবে। তো আমি শুধুমাত্র ইউটিউবে লিখি। তো ইউটিউবে লেখার পর আপনি দেখবেন তো আমার সামনে ইউটিউবটা অটোমেটিকলি শো করছে। তো আমি দেখতেছি আমার ইউটিউব স্টুডিও। সো আমার ইনস্টল করা আছে আগে থেকে, তো আমার কাছে তারা আপডেট চাইছে, তো আমি আপডেটটা একটু ফলো দিব। তো আপনি কী করবেন যে এসটি আপনি ইনস্টল করে দেবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা হয়ে যাবে, আপনি প্রথমে কী করবেন যে অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করার পর ভিতরে আসার পর আপনি এখানে দেখছেন যে এই যে ভিউমোর, ওকে ভিউমোর অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে। তো ভিউমোর অপশন আপনাকে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে তুমি যদি নিচে সাইডে চেপে করে দেখেন, আপনি এখানে দেখছেন যে ওভার ভিউ, অর্থাৎ আপনি লাস্ট 48 ঘন্টা কত ভিউ আছে, তাহলে সে রিভিনিউ ডিসকভারি অডিয়েন্স। ওকে, আপনি এখানে দেখতেছেন যে অডিয়েন্স, তো আপনি এখানে প্রথমে দেখতেছেন যে জেন্ডার। ওকে, সো আপনার ভিডিওগুলো ছেলেদের মধ্যে কত পার্সেন্ট দেখে, মেয়েদের মধ্যে কত পার্সেন্ট দেখে। সো আমার ভিডিওগুলোর মধ্যে ছেলেরা দেখে 94.7%, আর ফিমেল অর্থাৎ মেয়েরা দেখে যে 5.3%। ওকে, সো আপনার যে ভিডিওগুলো আপলোড করেছেন যে লাস্ট 28 দিনের মধ্যে যে ভিউয়ার্সগুলো আসেছে, সো এই ভিউয়ার্সগুলোর মধ্যে কার বয়স কত, কত বছরের ছেলে কত পার্সেন্ট দেখছে। সো 13-17 বছরের ছেলে, 17 বছরের মধ্যে যারা আছে তারা 4.1%, এবং 18-24 বছর যারা আছে তারা 56.3% দেখছে, এবং 25-34 বছর যারা আছে তারা 33.3% দেখেছে, এবং 35-44% যারা 46 বছরের যারা আছে তারা 6.3% দেখেছে, এবং 45-54 বছর যারা আছে তারা কেউ দেখেনি, এবং 40+ কেউ দেখেনি। সো বিয়স, আপনি এখানে দেখতেছেন যে আবার আপনার চ্যানেলটি কত পার্সেন্ট সার্চ করছে। বাংলাদেশের মধ্যে আমার চ্যানেলটি 73.9% সার্চ করছে, ইন্ডিয়ার মধ্যে 4.3, মালয়েশিয়ার মধ্যে 1.3, ইউনাইটেড আরবের মধ্যে শুধুমাত্র 6%, এবং যে সৌদি আরবের মধ্যে 6%। তো এইসব মিলে মিলে আপনার চ্যানেলটাকে আপনি কিন্তু এইভাবে আপনার অডিয়েন্সগুলো আপনি দেখতে পারেন যে আপনার অডিয়েন্স কত বছরের অডিয়েন্স আপনার ভিডিওগুলো বেশি দেখছে। সো আপনি দেখতেছেন যে আমার অডিয়েন্সের মধ্যে 18-24 বছরের ভিতরে যারা আছে তারা কিন্তু অডিয়েন্স, তারা বেশি আমার ভিডিওগুলো দেখে, এবং 25-37 বছরের মধ্যে যারা আছে তারা কিন্তু আমার একটু অল্প অল্প দেখে আমার এই যে আমার ভিডিওগুলো। আর 13-17 বছর যারা আছে তারা কিন্তু 4.1% তারা আমার ভিডিওগুলো দেখে। সো এইভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব ভিডিও ইউটিউবের চ্যানেলের কিন্তু আপনি এইভাবে কিন্তু দেখতে পারেন যে আপনার অডিয়েন্স কত বছরের অডিয়েন্স কত পার্সেন্ট আপনার ভিডিওগুলো দেখে থাকে। সো এটি জানা ছিল আপনাদেরকে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এই চ্যানেলে নতুন দর্শকদের একটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।